চন্দননগরের জগদ্ধাত্রী পুজোই এক অন্যরকম প্রতিমা। হাতে বই, গলায় স্টেথোস্কোপ, পরনে অ্যাপ্রন, এই বিশেষ মূর্তি নিয়ে গোটা শহরে চর্চা। কিন্তু এর পেছনের কি গল্প? আজিকর মেডিকেল কলেজের ঘটনার চলন্ত প্রতিবাদে কি মূর্তি, নাকি নারী শক্তির সাধারণ এক বন্দনা? চলুন জেনে নিই বিস্তারিত। চন্দননগরের কুলুপুকুর মণ্ডপে 10 হাতে দেবী, হাতে বই, কাঁচি, খুন্তি, তুলি আর গলায় স্টেথোস্কোপ, পরনে সাদা ডাক্তারি অ্যাপ্রন। অনেকেই মূর্তিকে আজিকর ঘটনার প্রতিবাদ হিসেবে দেখেছেন, কিন্তু মণ্ডপ কর্তৃপক্ষের দাবি এটা নারী শক্তির বহুমুখী রূপের প্রতীক। একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, আমি মনে করি এই মূর্তি আজিকর ঘটনার প্রতিবাদ, এটা খুবই প্রাসঙ্গিক। আর একজন বলেছেন, নারী শক্তি অনেক কিছু করতে পারে, এই মূর্তিও তাই। পুজো কমিটির সহ সভাপতি সোমনাথ ভট্টাচার্য জানাচ্ছেন, আমরা নারী শক্তির বন্দনা করেছি, প্রত্যেক নারী তোমার রূপ, সেই রূপকেই তুলে ধরা হয়েছে এখানে, আজিকরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে সাধারণ মানুষের মনে এই মূর্তি আজিকরের স্মৃতিকে জাগিয়ে তুলেছে। উৎসবের মরশুমে এই ঘটনা নিয়ে বিতর্কের অনেক সৃষ্টি হয়েছে।